নির্বাচনে আসন ভাগাভাগি নিয়ে জাতীয় পার্টির সঙ্গে কোনো আলোচনা হয়নি বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। একই সঙ্গে নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করার ব্যাপারে আওয়ামী লীগের সঙ্গে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্ন। আজ নিজ নিজ দলীয় প্রধানের কার্যালয়ে পৃথক দুই সংবাদ সম্মেলনে তারা এই দাবি করেছেন। সিট ভাগাভাগি হয়েছে এমন কোনো আলোচনা তো আমাদের আলোচনা ছিল, আমরা রাজনৈতিক আলোচনা, নির্বাচনটা তাতে ভালোভাবে হোক, শান্তিপূর্ণভাবে হোক, এবং এর বিরোধী শক্তি আজকে নির্বাচন বানচালের যে ষড়যন্ত্র করছে, এই ষড়যন্ত্র মোকাবিলায় আমরা ঐক্যবদ্ধ থাকব, জনগণকে নিয়ে প্রতিহত করব, এটাই ছিল আমাদের আলোচনার মূল বিষয়। নির্বাচনটা শান্তিপূর্ণভাবে কিভাবে করা যায়, ভোটাররা ভোট কেন্দ্রে যাতে আসে সেটার জন্য পদক্ষেপ নেওয়া আমাদের কি সাজেশন, ভোটারদের ভোটের অধিকার প্রয়োগ করতে পারে সেই বিষয়ে নির্বাচন কমিশনকে আওয়ামী লীগ বা ক্ষমতাসীন দল বা সরকার কি সাহায্য করতে পারে, এই সমস্ত বিষয়েই আলোচনা হয়েছে। আপনারা অনেকে বলছেন আসন বন্টন ইত্যাদি ইত্যাদি, আমরা আসন বন্টনের কোনো কথা আমরা বলি নাই, খুব একটা প্রয়োজনও আছে বলে আমরা মনে করি না।